বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো এবং আমার প্রিভিয়াস ভিডিওগুলো তোমাদের ভালো লেগেছে। তো আজকে আমি তোমাদের ক্যামেরার আরেকটা টপিকের উপর কথা বলবো, সেটা হচ্ছে অ্যাপারচার। আমি রবীন ঘোষ, আপনারা দেখছেন রবিন্স ফটোগ্রাফি। চলুন শুরু করা যাক। বেসিক্যালি আজকে যে অ্যাপারচার নিয়ে কথা বলবো সেটাকে বলা হচ্ছে অ্যাপারচার, যেটা প্রত্যেকটা ক্যামেরার লেন্সে থাকে। অ্যাপারচার ক্যামেরার লেন্সে থাকে। অ্যাপারচারে কিন্তু খুবই ভাইটাল রোল প্লে করে এক্সপোজার ট্রায়াঙ্গেল বা এক্সপোজার ব্যালেন্সের ক্ষেত্রে, এবং এছাড়াও অ্যাপারচারে অনেক ভ্যালুয়েশন রয়েছে। অ্যাপারচারটা কি, আমরা যদি বুঝি যে লেন্সের ভেতর থেকে আলো ঢোকে, তো লেন্সের মধ্যে এরকম একটা ফুটো থাকে বা ছিদ্র থাকে, যেটা কত ছোট বড় হয় ওর নাম্বার বা নিউমেরিক ভ্যালু ওপর, যেগুলোকে আমরা এফ স্টপ বলি, রাইট? তো আমার হাতে একটা লেন্স আছে এখন, সেটা হচ্ছে নিকন AFS নিকর 50mm 1.8G। তো এই লেন্সটা আমরা যদি ব্যাক সাইডটা খুলি এবং আমরা ভালো আপনার দেখাতে পাচ্ছি না, হয়তো এখানে একটা রয়েছে যেটা অ্যাপারচারটাকে কন্ট্রোল করে। এটা 1.8 মানে হচ্ছে অ্যাপারচারটা পুরোটা খোলা, আর লাস্ট হতে 32 বা যতটাই আছে সেটা মানে পুরো একদম ছোট হয়ে যায়। তো অ্যাপারচারের সাথে ফটোগ্রাফির রিলেশনটা কোথায়? ডেপথ অফ ফিল্ড বলে একটা ব্যাপার থাকে। ডেপথ অফ ফিল্ড হচ্ছে আপনার ফিল্ডের ডেপথ কতটা। অনেকে এটাকে বলে যে পেছনে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যায়, কীভাবে হয় সেটা অ্যাপারচারের ম্যাজিক। যত বেশি ওপেন অ্যাপারচার অর্থাৎ নিউমেরিক ভ্যালু যত কম, অর্থাৎ 1.8, 1.4, 1.2, ডেপথ অফ ফিল্ড তত শ্যালো। শ্যালো মানে পেছনে ফিল্ডের যে ডেপথ সেটা বোঝা যায় না, এই জন্য ব্লারনেস চলে আসে বা ব্লার হয় না। তো আপনার ছবিতে যদি আপনি চান পেছনটা খুব ব্লার এবং শার্প একটা ইমেজ, তাহলে আপনাকে কিন্তু অ্যাপারচার ভ্যালুকে কমাতে হবে, অর্থাৎ অ্যাপারচার যে ফুটো সেটাকে বড় করতে হবে। অর্থাৎ যত বড় ফুটো ডেপথ অফ ফিল্ড তত শ্যালো। আপনি যদি কোনো রকম ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করছেন, বিশেষ করে শ্যালো ডেপথ অফ ফিল্ড পোর্ট্রেট ফটোগ্রাফিতে ইউজ করা হয় বা ফ্যাশন পোর্ট্রেট ইউজ করা হয়, আপনি যদি চান ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিতে কিন্তু অ্যাপারচার বড় রাখলে হবে। কারণ আপনাকে মিড গ্রাউন্ড, ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড তিনটাকে কিন্তু ফোকাসে রাখতে হবে। তখন মেনলি সাপোজ 18F stop ইজ গুড, 22F stop ইজ ফাইন, বাট একটা মানে জিনিস মনে রাখতে হবে, যত বড় ফুটো তত আলো বেশি, যত ফুটো ছোট তত কিন্তু আলো কম। অর্থাৎ আপনি হয়তো এফ স্টপ নিয়ে গেলেন 22, 32 তাহলে এটাও কিন্তু মনে রাখবেন আপনার কিন্তু আলো কমে গেল। অর্থাৎ সেটাকে আপনাকে কিন্তু ব্যালেন্স করতে হবে, নাহলে কিন্তু ছবি আন্ডার এক্সপোজ হয়ে যেতে পারে। তো অ্যাপারচারের এই দুটো ভ্যালুয়েশন খুব বেশি, একটা হচ্ছে আলো কম বেশি, শ্যালো ডেপথ অফ ফিল্ড এবং লার্জ ডেপথ অফ ফিল্ড। তো অ্যাপারচার খুবই কাজের, এবং আপনি যদি এটা খুব ইউজফুল ওয়েতে ইউজ করেন তাহলে এটা কিন্তু খুব ভালো রেজাল্ট আপনাকে এনে দেবে। তো আজকের মতো এইটুকুই, আশা করবো আমার ভিডিওগুলো খুব ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।